ঢাকা গাজীপুর সড়কে বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনার খবর জানাতে উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ জানাবেন, সড়কে বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনার কারণে জনগণ কি ধরনের ভোগান্তি পোহাচ্ছে? এখনো জনগণের সঙ্গে আমি কথা বলিনি, তবে যে কথাটি আমি শুরু করতে চাই, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি বিআরটি প্রকল্পের একদম পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। আমি কিছু কয়েকটা গার্ডার আপনাকে দেখাতে চাই। এখানে কিন্তু সারি সারি গার্ডারগুলোর কিন্তু এখানে রাখা আছে, এবং এই গার্ডারগুলো তুলতে গিয়ে কিন্তু 15 আগস্টে সেই দুর্ঘটনাটি ঘটেছিল, যে দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। এই একেবারে সড়ক সংলগ্ন জায়গাতেই কিন্তু এই গার্ডারগুলো রাখা আছে, এবং বলতে গেলে এই পুরো বিআরটি প্রকল্প জুড়েই এরকম প্রচুর জায়গায় কিন্তু এই গার্ডারগুলো রাখা আছে, এবং এইগুলো এখান থেকে তুলেই কিন্তু এই সড়কের পাশ থেকে তুলেই কিন্তু তারা বিআরটি প্রকল্পের যে পিলারগুলো রয়েছে তার উপরে বসানো হয়, এবং সেদিন কিন্তু এইটি করতে চাই দুর্ঘটনাটি ঘটেছে। এরপরেও কিন্তু এভাবেই তোলা হবে এই গার্ডারগুলো, এবং এভাবেই কিন্তু আবার সেই পিলারের উপরে বসানো হবে ইসিতা। এবং এখন পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তার ঘাটতির কথা আমরা বারবার বলে আসছিলাম, সেই নিরাপত্তার ঘাটতি পূরণে আসলে কী করেছে বিআরটি প্রকল্প, এটি কিন্তু এখন পর্যন্ত কারো দৃষ্টিগোচর হয়নি। নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি আরেকটি যে অংশটি আপনাকে এখন দেখাচ্ছি আমার চিত্রগ্রাহকের মাধ্যমে, সে গত বছর কিন্তু এই এয়ারপোর্টেই কিন্তু একেবারে এয়ারপোর্টের যে রেল স্টেশন রয়েছে তার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এমন একটি এই পিলারের উপরে যে কমলা কালারের যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন সেটি পরে কিন্তু তিনজন শ্রমিক কিন্তু আহত হয়েছিল। এখনও কিন্তু তারা সেভাবে কাজ করছে, অর্থাৎ এই বিআরটি প্রকল্পে জনগণের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তার জন্য যে কাজগুলো আসলে করা দরকার, যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেই নিরাপত্তার যে ঘাটতিগুলো আমরা বারবার বলছি সেই ঘাটতি পূরণে এখন পর্যন্ত কিন্তু দৃষ্টিগোচর হওয়ার মতন কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। তো ইস্যুটা আমি কিন্তু সারাদিন ধরেই এই বিআরটি প্রকল্প যেখান থেকে শুরু হয়েছে গাজীপুর থেকে সেই গাজীপুর পর্যন্ত যাব, এবং সেখান পর্যন্ত দেখাবো যে এই প্রকল্পের জন্য আসলে মানুষের কী ধরনের ভোগান্তি হচ্ছে, মানুষ কী সহ্য করছে এই কয়েকটি বছর ধরে, এবং এই মানুষের ভোগান্তি দূর করার জন্য আসলে এই প্রকল্পের তরফ থেকে কি করা হচ্ছে। ইশিতা জি ধন্যবাদ, বিকাশ আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরও খবর আপনার কাছ থেকে জেনে নেব।